শোনেন, আপনার আপনাকে কাজে যান, আমার অনেক কাজ আছে। নিজে খায়া বাঁচলে তো ইবাদত করব, নিজে না খায় আবার কিসের ইবাদত? হায় হায় হায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খাইয়া বেলে ইবাদত করবো, নাহলে করবে না। কত নাফরমান মহিলা। শৈল ভাই, এই শৈল ভাই। আফা আইতাছি, তাড়াতাড়ি আসেন আফা। এই যে আমি লিস্ট করে দিছি, 10 কেজি গরুর মাংস, 10টা কক মুরগি, আর হচ্ছে 3 কেজি খাসির মাংস, এগুলা সব নিয়ে আসবেন। আর ভালো কোনো মাছ পাইলে অবশ্যই নিয়ে আসবেন, কারণ অনেক দিন পরে বাড়িতে আমার আব্বা আর আম্মা আইতেছে। এই যে টাকা। হ্যাঁ, আমি সব টাটকা টাটকা দিয়ে লই আমু, আপনি টেনশন করেন না। ঠিক আছে, 5000 দিয়ে দিছি, যদি আরো লাগে ফোন দিস, বিকাশে পাঠায় দিব। আচ্ছা আপা, তাহলে আমি গেলাম বাজারে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা হঠাৎ আমার বাড়িতে? না মা জান, একটা জরুরি কাজে আসছি। আমি বুঝতেছি আপনার একটু ডিস্টার্ব করছি, কারণ আপনি যেভাবে খাসি মুরগি অর্ডার দিয়েছেন, বাড়িতে মনে অনুষ্ঠান আছে, তাই না মা জান? আমার আম্মা আসবো, আব্বা আসবো, ছোট ভাই আছে, তারাও আসবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আম্মা জান, ওই যে মসজিদের খাতাটা দেখলাম, আপনাদের 3 মাসের বেতন বাকি, তাই সভাপতি সাহেব পাঠাইছে যে বাড়ি বাড়িতে যাইয়া তোমাদের বেতন কালেকশন করো, তাই আপনার কাছে আসা, বেতনগুলো দিলে খুব উপকার হইতো। জি, কি যে কোন আপনারা না, আপনাকে বাজানে তো 3-4 মাস ধরে কোনো ইনকামই নাই, আমরাই তো ঠিকঠাক মতো খাইতে পারি না, পড়তে পারি না, আপনাকে বেতন কোনতে দিমু? আগে তো নিজে খা মুসলমু, তারপরে আপনাকে বেতন। কিছু না, একটু আগে শুনলাম মনে হয় আপনি অনেকগুলা জিনিসের অর্ডার দিলেন, খাসি মুরগি গরু রুই মাছ। আরে বাড়িতে যদি মেহমান আসে তাকে তো আর না খাওয়া রাখা যাবো না, এই টাকাগুলো অন্য জায়গা থেকে ধার করে আনছি, কারণ অনেক দিন পরে এই বাড়িতে মেহমান আইতেছে। শোনেন, আপনার আপনাকে কাজে যান, আমার অনেক কাজ আছে। নিজে খায়া বাঁচলে তো ইবাদত করবো, নিজে না খায় আবার কিসের ইবাদত? হায় হায় হায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খাইয়া বেলে ইবাদত করবো, নাহলে করবে না। কত নাফরমান মহিলা। আস্তাগফিরুল্লাহ, কি ব্যাপার তোমার? আমি কতদিন ধরে কইতাছি, আমার ফোনটা পুরানো হয়ে গেছে গা, তুমি কিছু টাকা পাঠাও, আমি একটা নতুন ফোন কিনবো। আর যতগুলো শাড়ি কিনা দিয়ে গেছিল সবগুলা পুরানো হয়ে গেছে, নতুন করে শাড়িও কিনা লাগবো, তাড়াতাড়ি করে টাকা পাঠাও তো। আরে হ বুঝছি, তোমার তো কোনো কথা মনেই থাকে না, আমার বাইরে যে কইছিলাম একটা মোটর সাইকেল কিনা দেওয়ার লাগবো, সেটা তো তুমি বইলেই গেছো। আসসালামু আলাইকুম। আচ্ছা রাহ তো পরে কথা কই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা ওই মসজিদ থেকে আসছি, ওই মসজিদের খাতা মেদে আপনাদের বাড়ির নামই লেখা আছে, কয়েক মাসের বেতন দেওয়া হয় না, যদি আজকে বেতনটা দিতেন তাহলে আমরা নিয়ে যেতাম। আর কি দেন, আমরা অনেক ঝামেলার ভিতরে আছি, এই মুহূর্তে মসজিদের বেতন টেতন দেওয়া সম্ভব না, মাফ করেন, যান তো আর ঝামেলা করেন না। কি কইল, মাফ করো? হ্যাঁ, এই মোয়াজ্জেম জি, আমরা কি ফকির যে ভিক্ষা চাইছি উনি মাফ করতে বলছে? আমরা তো নিজে বেতনটা নেওয়ার জন্য আসছি। না, কিছু করার নাই, চলেন, খামাকাকেও 1 টাকা দিব না মসজিদে, চলেন, আজানের সময় হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ইমাম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি টাইসন না? জি। ওই মাঝে মাঝে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, খুব ভালো লাগে আমার, ছোট মানুষ সেই নামাজ পড়ে, আর কিছু বুড়া বুড়া ফাঁটা ক্ষেত খামারে কাজ করে নামাজের সময় আসে না। তাহলে হুজুর আপনারা কই যাইতেছেন এই সময়? আসলে বাবারে গেছি, ওই যে মসজিদের বেতন আছে না, অনেকে বেতন দিচ্ছে না, 2 মাস 3 মাস হয়ে গেছে, এখন সভাপতি সাহেব বলছে মানে আমাদের বেতনটা উঠেই নিয়ে নিতাম। কি বাবা, পাইছেন কিছু? না, কেউ 1 টাকা দেয় না রে বাবা, নানান ধরনের মিথ্যা কথা বলে, কত টাকা নাই। হুজুর আসলে আমি একটা ছোট মানুষ, আমি একটা কথা কই মনে গেছি নিয়েন না। এই যে আমার আম্মাই দিছিল 200 টাকা বাজার করতে, তো এই 1000 টাকাটা আপনারে দিয়ে দিলাম, আপনি এটা দিয়ে কিছু বাজার করে নিন। দেখছো, একটা মাসুম বাচ্চা, তার হৃদয়ের মধ্যে কত বড় টান আমাদের জন্য, যে আমরা টাকা পাই নাই, ওর খুব খারাপ লাগছে, তার মা বাপে টাকা দিছে চাউল আর আটা কেনার জন্য, সেই টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে। বাবা রে, আমরা অনেক খুশি হয়েছি, আমরা তোমার জন্য দোয়া করব, তুমি টাকাটা নিয়ে যাও। না না, আপনি এটা কি করছেন? না না, আমরা অনেক খুশি, তুমি নাও নাও, তুমি চাউল আর আটা নিয়ে নাও, আমরা তোমার জন্য নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে, ভালো রাখে, যাও বাবা। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দেখছো, এর ভিতরে কত রহমত। হ্যাঁ, এই রহমতগুলো যদি সবার ভিতরে থাকতো আজকে আমাদের এই অবস্থা হইতো না, হইতো না। আল্লাহ তুমি সবাইকে মাফ করো মাবুদ, চলেন, নামাজের সময় হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মা ওয়া তুবি ইলাইহি।